আজ শুক্রবার 3রা নভেম্বর, ফসল অবশিষ্টাংশ পোড়ানোর প্রতিরোধ দিবস। রাজ্য জুড়ে এই দিনটিকে কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের সচেতনতা করা হচ্ছে বিভিন্নভাবে। ধান ক্ষেতের খড় ও নাড়া পোড়ানোর ফলে একদিকে যেমন জমির ক্ষতি হচ্ছে, ঠিক অন্যদিকে ক্ষতিকারক গ্যাস তাপ উৎপন্ন হয় যা বিশ্ব উষ্ণায়ন ডেকে আনে। শুক্রবার ফসল অবশিষ্টাংশ পোড়ানোর প্রতিরোধ দিবসে উঠে এলো এই বার্তা। কালিয়াগঞ্জ ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে ধনকইলে অবস্থিত কৃষক বাজারে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি কৃষকদের নিয়ে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কৃষি অধিকর্তা ডক্টর শফিকুল আলম, ব্লক কৃষি আধিকারিক মৌমিতা মণ্ডল, সজীব চক্রবর্তী সহ অন্যান্যরা। এ প্রসঙ্গে ব্লক কৃষি আধিকারিক মৌমিতা মণ্ডল কি জানিয়েছেন শুনুন। আজকে আমাদের এখানে অ্যান্টি ক্রপ রেসিডিউ বার্নিং ডে হিসেবে সেলিব্রেট করা হয়। অ্যান্টি ক্রপ রেসিডিউ বার্নিং মানে ফসল কাটার পর ফসলের যে স্ট্রাবলগুলো ফার্মার্স ফিল্ডে পড়ে থাকে, অনেক সময় কী হয়, চাষিরা সেটাতে আগুন লাগিয়ে দেয়। এতে পরিবেশ দূষণ তো হয়ই, মানে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা প্রবলেম আছে, অ্যাটমসফিয়ার টেম্পারেচারটা বেড়ে যায়, এর সাথে সাথে সয়েলের ফার্টিলিটিও নষ্ট হয়। সয়েলে থাকা যে জীবাণুগুলো আছে, সয়েলে থাকা জীবাণু, কেঁচো, তারপরে আরও যে সমস্ত ফ্লোরা অ্যান্ড ফনা সয়েলে পাওয়া যায় সেগুলো নষ্ট হয়ে যায়, ফলে হচ্ছে সয়েলের ফার্টিলিটি নষ্ট হয়। ম্যাডাম বলছি যে কালিয়াগঞ্জ ব্লকের কৃষকরা কতটা সচেতন এই নাড়া পোড়ানোর ব্যাপারে? অ্যান্টি ক্রপ রেসিডিউ বার্নিং ডে প্রত্যেক বছরই আমাদের সেলিব্রেশন করা হয়। এই সম্পর্কিত আমরা মাইকিং করি, লিফলেট ডিস্ট্রিবিউশন হয়, জায়গায় জায়গায় ফ্লেক্স টাঙানো হয়, পোস্টারিং করা হয়। তো বেশ কিছু বছর ধরে প্রত্যেক বছরই প্রোগ্রামটা করা হয় এই সময়, কারণ নাড়া পোড়ানোর যে সমস্যাটা এই সময়ই দেখা যায়। তো কৃষি দপ্তরের তরফ থেকে এত অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার পর এখন এটা অনেকটাই কৃষকরা সচেতন। হ্যাঁ, এটার আগেনস্টে যদি নাড়া পোড়ায়, ঠিক আছে, এটার আগেনস্টে কিন্তু শাস্তির ব্যবস্থা আছে। এটা কৃষি দপ্তর তখন ডিসিশন নেবে যে তাদের আগেনস্টে কি, মানে কি তাদের আগেনস্টে কি প্রসিডিংস করা যায়, এটা কৃষি দপ্তরের। আজকে মিটিং করা হয়েছে আমাদের জেলা থেকে, আমাদের ডিডি অ্যাডমিন স্যার এসেছিলেন, উনি নিজের মূল্যবান বক্তব্য কৃষকদের সামনে রেখেছেন, তাদেরকে মোটিভেট করেছে যাতে নাড়া না পোড়ানো হয়। আশেপাশে দেখুন, এবার সবাইকে নিয়ে তো আমাদের মিটিং করা সম্ভব না, আমরা যাদেরকে ডেকেছি তাদেরকে আরও মোটিভেট করা হয়েছে, অ্যাওয়ার করা হয়েছে যে আপনারা তো মিটিং নিচ্ছেন, মিটিং নিয়ে গিয়ে আপনারাও গ্রামে গ্রামে বলুন যে নাড়া পোড়ালে কী কী ক্ষতি হয়, সেই সম্পর্কিত লিফলেট দেওয়া হয়েছে। এগুলো কৃষকদের হাতেও আমরা কিছু লিফলেট তুলে দিয়েছি যে আপনারাও গিয়ে ওখানে এগুলো বিলি করেন। টোটোটা পুরো কালিয়াগঞ্জ ব্লকেই ঘোরানো হবে, এটা একদিন না, আজকে টোটোটা মানে আমরা শুরু করলাম, এটা আরও মাইকিং চলবে আমাদের। খারিফ মরশুমে যে ফসলগুলো লাগানো হয়, মানে ধানটা কাটার পরে, এই সময় তো গম লাগানোর সময়, এবার যেহেতু টাইমটা খুব কম থাকে ওই জন্যই তাড়াহুড়োর মধ্যে অনেকে কী করে, নাড়াটা পুড়িয়ে দেয়। যদিও আমাদের এখানে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে সেইভাবে হারভেস্টিং হয় নাই, সমস্যাটা ওই সমস্ত জায়গায় বেশি দেখা যায় যেখানে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে হারভেস্টিং করা হয়। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।